দেশে জোর কদমে চলছে করোনা টিকা দেওয়ার কাজ। ইতিমধ্যে 133 কোটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে, প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে, এটা নিঃসন্দেহে ভালো কথা। তবে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণ। সরকার পরিকল্পনা করছে করোনা থেকে বাঁচার জন্য যাতে সবাইকে দ্রুত টিকা দেওয়া হয়, আর সেই লক্ষ্যে বিভিন্ন জায়গার সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিন টিকা দেওয়ার জন্য বিশেষ ক্যাম্প, যেখানে কলেজের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে কলেজের অনেক কর্মচারীরাও সেই করোনা ভ্যাকসিন নিচ্ছে। কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ দাস জানান, করোনা ভ্যাকসিনের টিকা সবারই নেওয়া একান্তই প্রয়োজন, তাই তাদের কলেজে এ ধরনের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ভালো সাড়া পড়েছে। হ্যাঁ, আমাদের তো কোভিড তো আর চলে যায়নি, আর কোভিড তো একটা অ্যাকচুয়ালি ভাইরাস, ভাইরাল ইনফেকশন, তো এই জন্য অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন তো অনেক আগেই শুরু হয়েছে। তো আমাদের অনেক স্টুডেন্ট বা আমাদের এমপ্লয়ি অনেকেই হয়তো কারো ফার্স্ট ডোজ নেওয়া হয়েছে, কারো সেকেন্ড ডোজ নেওয়া হয়েছে, কারো হয়তো কোনো ডোজই নেওয়া হয়নি। তো সরকারও বলছে ভ্যাকসিনটা নেওয়া দরকার, এবং আমাদের যে হেলথ সায়েন্স সেটাও বলছে ভ্যাকসিনটা নেওয়া দরকার নিরাপত্তার জন্য, মানে নিজস্ব নিরাপত্তা প্লাস সবার নিরাপত্তা। তো স্বাভাবিকভাবে যারা নেয়নি তারা যাতে ভ্যাকসিনটা নিতে পারে, তার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছি মিউনিসিপ্যালিটির সহযোগিতায়। আমরা অ্যাকচুয়ালি এর আগে আরেকটা ক্যাম্প হয়েছিল, সেটা আমার কলেজে হয়নি, আমার কলেজে ছাত্ররা নিয়েছিল হচ্ছে পার্বতী সুন্দরীতে, সেটাও ক্যাম্প হয়েছিল, মিউনিসিপ্যালিটি ক্যাম্পটা করেছিল, তখন ফার্স্ট ইয়ে হয়েছে তখন। এবার এটা সেকেন্ড ক্যাম্প চলছে দুদিন ধরে, তো যারা নেয়নি, এবং এখন তো গভর্নমেন্টরা বলছে যে প্রিকশন ডোজ নিতে হবে, তো সেটাও দেওয়া হচ্ছে এখানে দিয়ে, আমরা দুদিনে ক্যাম্প হচ্ছে, এরপরে হয়তো আবার হতে পারে যদি দরকার হয়।